আল্লাহ তার বিধানকে অবশ্যই পৌঁছে দেবেন, আপনি ঠেকাতে পারবেন না। আর তিন নম্বর কাজ্জার আল্লাহ লিকুল্লি শাইইন কাদরা, প্রত্যেক বস্তুর তকদির আল্লাহ নির্ধারণ করেছেন, আপনি তকদিরের মালিক নন। একটি আয়াতে তিনটা কথা এসে গেল, সূরা তালাক তিন নম্বর আয়াত, তফসির দেখে নেবেন। তাহলে আমি আপনাকে উৎসগুলো ধরে দিচ্ছি কোথায় কীভাবে আল্লাহ বলে দিয়েছে। অত এটা কখনই বলবেন না যে তকদির আমাকে এ কাছে নিয়ে গেছে, তকদিরের সিলেব হয়েছে, আপনি তো আদৌ চেষ্টা করেননি, তকদির দৌড় দিচ্ছেন কেন? আপনি জানেন তকদির কী আছে আপনার? চেষ্টা করি জান। ১৮ নম্বর, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা আর তাদের উৎসবে যোগদান করা এবং সেগুলোকে প্রশংসা করা, খুব ভালো, খুব ভালো উৎসব, যা যার মাধ্যমে ইসলামকে নিকৃষ্ট প্রমাণ করা হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা হয়। এইটা যদি আমরা করি এটা শিরক হবে, কারণ আপনি আপনার নিজের দিনের চাইতে অন্যের দিনকে ভালোবাসেন, পছন্দ করেন, সাহায্য করেন। আল্লাহর নির্দেশ, তাআবনু আলা বিররি ওয়া তাকওয়া ওয়া তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, শত্রুতা ও গুনাহের কাজে কাউকে সাহায্য করো না। এটা একটা মূলনীতিমূলক আয়াত কোরআনের সূরা মায়দা তিন নম্বর আয়াত। ধর্ম যার যার, উৎসব সবার, পরিষ্কার শেরিকি কালাম, তওবা করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন চলছে, পরিবর্তন হবে না, তওবা করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন, ইহুদি নাসারের আইন, এদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে কণ্ঠস্তব্ধ করার জন্য হাজতের আইন বানিয়েছিল তারা। হাজত মানে কি? প্রয়োজন। জ্ঞানী গুণী নেতাদেরকে সব ঢুকেছে জেলখানায়। কথা বলবে কে? সাধারণ লোক কি কথা বলে? যে একটু কথা বলে চলে যাও, মামলা তো অভাব নেই, রেডি করে থাকে। ব্রিটিশ আমলের এই আইন আর পরিবর্তন হবে না, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে শিরক। মুসলমান হওয়ার পরে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে নিজেকে পরিচালিত করা, নিজের পরিবারকে পরিচালিত করা, নিজের সমাজ ও রাষ্ট্রকে পরিচালিত করা, পরিষ্কারভাবে শিরক। মুসলমানদের এ বিষয়গুলো চিন্তা করা উচিত। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, মানুষের কাছে তো কৈফিয়ত দিচ্ছে সারা জীবন, পঞ্চাশ বছর থাকলেও মানুষের অভিযোগ যাবে না, কিন্তু আল্লাহর কাছে কি কে বাঁচাবে আমাকে? অতএব হে মানুষ, সাবধান হও। আল্লাহর বিধান কোরআন হাদিসে পড়ে আছে, পড়ারও কেউ নেই, বোঝারও কেউ নেই, মানারও কেউ নেই। এখন হাফেজগুলো দুনিয়াতে আছে বলেই এখন কোরআনগুলো বেশি আছে। আমি আমরা যারা বসে আছি, ডিগ্রিধারী মানুষ, শিক্ষিত মানুষ, জীবনেও একবার কোরআন খতম করেছে বলে মনে হয় না, আর অর্থ তো বুঝি না, পড়া তো পড়ি মুরগা, পড়াটা হয়তো হতেও পারে রমজান আসলে, অর্থ বুঝিয়ে পড়ার মতো লোক কজন আছে দেখেন তো? অথচ আপনি জানেন ভালো করে হাদিসটা, যে পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পা আগাতে পারবে না কেয়ামতের মাঠে। তার শেষ প্রশ্ন হচ্ছে, যেটুক শিখেছেন সে অনুযায়ী আমল করেছেন কি না? শিখেনও নাই, আমলও করার নেই, আপনার কী হবে? এই যে একটা অ্যাড পড়লাম সুরা তালাকের তিন নম্বর অ্যাডটা, এটুকু যদি আমরা জানতাম তাহলে কি ডানিবার যেতাম নাকি? প্রতিদিন তালাকের ফতোয়া আসে আমাদের মার কাছে বউ নেবার জন্য। একদিন একটু ধমক লাগেছে এক বড়ো উচ্চশিক্ষিত ব্যক্তিকে, দুজনেই উচ্চশিক্ষিত, তার উপরে ডিগ্রি হানে বাংলাদেশ দিলাম ধমক। আচ্ছা, ওটা লজ্জা করেন আপনাদের, খালি বউ নেবার জন্য নদাবড়ে আসেন, তালাক দেওয়ার হুঁশ হয় না, সুরে তালাক পড়েন না, কি বলবেন? সব পড়েছে কিন্তু কোরআন পড়েনি, এই তো মুসলমানদের দুর্ভাগ্য। মহিলাদের নিয়ে কত লাফালাফি, সুরে নেশা পড়েছেন? নেশা তো মহিলাদের উপরে লেখা, পুরো কোরআনের 76টা আয়াত আসছে এই সুরে নেশার মধ্যে। যিনি পড়ে দেখছেন মহিলাদের অধিকার কী, তাদের সম্মান কী, তাদের মর্যাদা কী? জীবনে পড়েন নাই, আমি মহিলা নেত্রী। যাই হোক, জ্ঞানী মানুষের কাছে আল্লাহ পাক কথা বলছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একবার চিন্তা ভাবনা করবে না? হালিয়া আস্তাইলা আমা ওয়াল বাসির, চক্ষুষ্মানার অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? এগুলো আল্লাহর প্রশ্ন, আমরা তো খালি অনুবাদ করে যাচ্ছি। আল্লাহর প্রশ্নগুলো নিজের মধ্যে চিন্তার মধ্যে রাখেন। আল্লাহ কেন প্রশ্ন করছেন? আজকে দুনিয়াতে প্রশ্ন হচ্ছে, আখেরাতে প্রশ্ন হবে না? অমুসলিমদের কোনো ঈদ অনুষ্ঠানে, উৎসবে মুসলমান যাবে না,
কারণ তাদের কোনো উৎসব দুনিয়াবি কারণে হয় না, বৈষয়িক কারণে হয় না, তারা মনে করে এটাই আসল দিন, মা দুর্গা নেমে এসছেন শান্তির দূত হিসাবে। শ্বশুরবাড়ি গেলেন, সেখান থেকে আবার শান্তির আবহানে চলে এলেন, তিনি দুনিয়াকে শান্তির দাওয়াত দিয়ে চলে গেলেন, আবার তিনি হারিয়ে গেলেন, ডুবে গেলেন নদীতে। এই সমস্ত উদ্ভট কল্পনার ভিত্তিতে তাদের উৎসবগুলো তৈরি হয়েছে। আপনি একজন মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আপনি কি এইসব উদ্ভট কল্পনায় বিশ্বাসী নাকি? আর এগুলি আবার পত্রপত্রিকা হাইলাইট করছে, রেডিও টিভিদের সমানে বলছে, চলবে না। আমরা খালি সতর্ক করার মালিক, নবী রাসূলগণ সতর্ক করে গেছেন, সে যুগে আবু জাহেলরা শোনেনি, এ যুগে ফিরাউনরাও শুনবে না, এটা আমরা জানি ভালো করে, তবু বলে যেতে হবে, আমাদের বলে আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ বহু মানুষ হেদায়েত হবে এর মাধ্যমে, যারা কখনোই সেখানে যাবে না, কারণ আমাদের বয়স কতটুকু হয়েছে। আমরা ছোটোবেলায় কখনো দেখিনি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে হিন্দুদের কোনো বাজারে যেতে উৎসাহ দিয়েছেন, বরং নিষেধ করেছেন। আমরা ভয়ে ভয়ে কেউ কেউ যেত আমাদের গ্রামের মধ্যে, দেখছি আমরা তা পালে এই খদ্দার আমি যেন কিছু বলিস না, ছেলেরা এত ভয় পাইছে। আর এখন তো মনে হয় মুসলমানদের দিয়েই তাদের পূজাগুলো উৎসবগুলো জোরদার হচ্ছে, মুসলমান যদি না যায় তো উৎসব হতো কিনা সন্দেহ।